বেহালায় এই প্রথম এমন একটি সংস্থার পদার্পণ ঘটতে চলেছে যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে আপনারা ত্বকের রূপচর্চা করতে পারবেন। এছাড়া এখানে পাওয়া যাবে আরও বহুবিধ পরিষেবা। ত্বকের নানা পরিচর্যা থেকে শুরু করে চুলের সৌন্দর্যের নানান চাবিকাঠি হয়ে উঠতে চলেছে সোমার শাইন অ্যান্ড শ্যাডো ত্বক ও রূপচর্চার আধুনিক ক্লিনিক। গত 16 মে 2022 সোমবার বুদ্ধ পূর্ণিমার শুভ দিনে এই সংস্থার সূচনা করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত টলিউডের প্রখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায়। ফিতে কেটে ও কেক কেটে সংস্থার পদার্পণের সূচনা করেন অভিনেত্রী। তারই বিশেষ কিছু মুহূর্ত দেখে নিন এগিয়ে বাংলা নিউজের পর্দায়। এই মেশিনটা আপনার হচ্ছে আরএফ মেশিন বলে এটাকে, এটা হচ্ছে ক্যাভিটেশন ক্রায়ো মেশিন, অ্যাকচুয়ালি ফ্যাট রিডিউস করার জন্য ইউজ করা হয়। এখানে আপনার বাইপোলার বাইপোলার রোগগুলো আছে, এটা আরএফ এর জন্য ইউজ করা হয়, মানে স্কিন টাইটেনিং টোনিং এর জন্য ইউজ করা হয়, ফ্যাট রিডাকশনের জন্য। তা আমি ফ্যাট এটা খুব সুন্দর উদ্যোগ, কারণ হচ্ছে যে এটা একটা মানে বলা যেতে পারে হেয়ার স্কিন, তারপরে এখানে অনেক মহিলা আছে হয়তো খুব সুন্দরী মহিলা, কিন্তু জানে না যে স্কিনে কি করলে সেইগুলো গাইডেন্স হ্যাঁ এগিয়ে দেওয়া তাদের যে এই যে এইটা এই এইগুলো করলে স্কিন আরো গ্লো করবে, আরো সুন্দর হবে। তো এখন প্রত্যেক মহিলারা সুন্দরী হতে চায়, গ্ল্যামারাস হতে চায়, একটা গ্লো আনতে চায়। তো সেইখানে আমার মনে হয় একটা উন্নয়ন একটা উদ্যোগ এটা, স্কিন হেয়ার হেয়ার কেয়ার বা এই যে তৈরি করা, একটি মহিলা হয়তো জানেন না সেই গাইডেন্স দেওয়া যে কিভাবে সুন্দরী হবে, কিভাবে সে নিজেকে কোন স্টাইলে তিনি করবেন সাজবেন, এইটা একটা খুব সুন্দর ব্যাপার। এবং এই এলাকায় এখানে এরকম একটা স্টুডিও হয়েছে, ডেফিনেটলি এই এলাকার মহিলারা ডেফিনেটলি এগিয়ে আসবে, তারাও শিখবে কিভাবে স্কিন থেকে গ্লো করাতে হয়, কিভাবে হেয়ার থেকে ঠিক রাখতে হয়, কিভাবে গ্ল্যামারাস লাগতে হয়, সব রকম অত্যাধুনিক ফ্যাসিলিটিস সেখানে থাকবে। আর আজকে এই সুন্দর দিনে এসে ভালো লাগছে, আমি আশা করবো যে এই স্টুডিও খুব ভালো চলবে। হেয়ার স্কিন ক্লিনিক এটা, এটা একটা খুব সুন্দর উদ্যোগ। এবং কোভিডে ডেফিনেটলি প্রত্যেকটা এরিয়া, শুধু সেলুন বলবো না বা স্টুডিও বলবো না, প্রত্যেকটা এরিয়া এফেক্টেড হয়েছে। তো সেখানে প্রত্যেক মানুষ অনেকের কাজ হারিয়েছে, যখন কোভিডে কতটা পুরো হয়েছে, অনেক প্রিয়জন চলে গেছে আমাদের মধ্য থেকে, অনেক গুণী শিল্পীরা চলে গেছে। হ্যাঁ, তো সেখানে এটা আমরা সত্যি ভাবতে চাই না আজকের দিনে বসে যে আমরা কি প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছি 2 বছর। এখন আমি ঈশ্বরের কাছে কামনা করবো যাতে এরকম ধরনের আর এই কোভিড ধরনের কোন সংক্রামক রোগ যেন মানুষকে না ধরে, সবাই যেন সুখে থাকে, ভালো থাকে। তাদের অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য যে শিক্ষার দরকার সেটা তারা এখান থেকে। প্রাইস কেমন পড়বে? এবার প্রাইস গুলো কেমন রাখা হয়েছে? দেখুন, এটা তো মানে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট ডিপেন্ড করছে কে কটা প্যাকেজ নিচ্ছে, এটা ভ্যারি করে অ্যাস্থেটিক কটা সিটিং রয়েছে, বিকজ এটা ওয়ান সিটিং এ হয় না, কোনোটা 6টা সিটিং নিতে হয়, কোনোটা 4টে সিটিং নিতে হয়, তার উপরে অ্যাস্থেটিক্সের ট্রিটমেন্ট ডিপেন্ড করে সেখানে, কারণ এটা মেডিসিন দিয়ে তো এই ট্রিটমেন্টগুলো হয়, এবং এখানে ডক্টর থাকে। মধ্যবিত্ত মানুষের জন্য কি ব্যবস্থা আছে? হ্যাঁ, মধ্যবিত্ত মানুষরা এসে করে, তো মধ্যবিত্ত মানুষরা অ্যাফোর্ডেবল, এখানে কস্টিং তো আপনাকে সেভাবে আমি বলতে পারবো না কার কি প্রবলেম রয়েছে, মধ্যবিত্ত মানুষরা এসে করে বলেই আমরা সেখানে এখানে করতে পেরেছি। অ্যান্ড মেকআপের জন্য আমাদের এখানে দেখুন পার্টি মেকআপ স্টার্ট হচ্ছে স্যালন 3000 থেকে স্টার্ট করে ব্রাইডাল অবধি আপনার 12,000-15,000 অবধি ব্রাইডাল মেকআপ রয়েছে, তো যেটা সাধারণ মানুষ অ্যাফোর্ড করতে পারবে। শেখার জন্য এখানে মানে নমিনাল কোর্স করা হয়েছে আপনার 25,000 থেকে আরম্ভ করে নিয়ার অ্যাবাউট 40,000-এর মধ্যে। সেই জন্য এটা সবাই মনে করুন, যারা অনেকে বাইরে গিয়ে কাজ করতে পারছে না, যারা হাউস ওয়াইফ রয়েছে, যারা বেরোতে পারছে না, তারা এই ধরনের মেকআপের কোর্স শিখে তার বাড়িতে তার ফ্যামিলি সামলে তারা এটাকে তাদের রুজি রোজগার করতে পারে। অ্যাড্রেসটা হচ্ছে 44 সত্যেন্দ্রয় রোড, জেমস লং সরণি, নিয়ার টু শ্রীসঙ্গ ক্লাব, কলকাতা 34। আমি হচ্ছি এখানকার সাইন্স স্যাডোর মেন ওনার।
এন্টারপ্রেনার আপনি বলতে পারেন যেটা, বাট এখানে আমার ইয়ে রয়েছে, আমারই নিজস্ব কোম্পানি। আমি এতদিন অব্দি স্যালন আছে আমার বিভিন্ন জায়গায়, সেটা আমি হাবিবস পে করি, বাট এটা স্যালন নয়, এটা আমার নিজস্ব ব্র্যান্ডের স্টুডিও অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড কসমোটোলজি ক্লিনিক। আমার নাম হচ্ছে মিসেস সোমা ঘোষ।